হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা আমি স্টার্ট করছি এটা হচ্ছে অ্যাডাপটেশন ইকোলজি থেকে একটা পার্ট, যেটা হচ্ছে মিমিক্রি বা কালারেশন, মানে এই বর্ণময় বা বৈচিত্র্যময় পরিবেশে বিভিন্ন রকমের প্রাণী তাদেরকে পরিবেশের সঙ্গে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন রকমভাবে তারা অভিযোজিত। কেউ কেউ যেমন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তারা পরিবেশের যেই কালার সেই কালার ধারণ করে, আবার কোনো কোনো প্রাণী কোনো বিষাক্ত প্রাণীর আকার ধারণ করে যাতে অন্য কোনো প্রাণীরা তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে। তো মিমিক্রি বা মিমিক্রি যে ওয়ার্ডটা, এটা একটা ল্যাটিন ওয়ার্ড যেটা এসছে মিমিকাস থেকে, মিমিকাস থেকে এসছে মিমিক্রি, যার বাংলা অর্থ হচ্ছে অনুকৃতি করা বা অনুকরণ করা। আর কালারেশন হচ্ছে বর্ণগ্রাহক। কালারেশন অ্যাকচুয়ালি এই পরিবেশের মধ্যে বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমের বর্ণ ধারণ করতে পারে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কালারেশন। এবার আমি কেমোফ্লাস বলে একটা জিনিস বলেছিলাম, কেমোফ্লাস হচ্ছে টু চেঞ্জ কালার অফ দ্য বডি টু শেড ইন টু সিনারি। তাহলে মিমিক্রি মানে মিমিক্রির মধ্যেই একটা পদ্ধতি হচ্ছে কেমোফ্লাস, যেখানে দেখা যাচ্ছে তাদের দেহের কালারটা তারা চেঞ্জ করতে পারে, বাইরের যে সিন আছে বা বাইরের যে সিনারি আছে বা দৃশ্য আছে বা বালি আছে বা বাইরের যে যা ব্যাকগ্রাউন্ড আছে, মানে তারা যেই পরিবেশে থাকছে সেই পরিবেশের মতো তারা কালার ধারণ করতে পারে, এই ক্যাপাসিটিটাকে বলা হচ্ছে ক্যামোফ্লাস। এবার আমরা মিমিক্রিটা স্টার্ট করছি। তো মিমিক্রি হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কোনো প্রাণী বা উদ্ভিদ কোনো সজীব বা নির্জীব বস্তুর সঙ্গে কিছুটা মিল সৃষ্টি করে নিজেকে প্রতিরক্ষা দান করে বা নিজেকে মানে লুকিয়ে রেখে সুবিধা লাভ করে, এই টাইপের যে অনুকরণ করাটাকে একে বলা হচ্ছে অনুকৃতি বা মিমিক্রি। তাহলে কোনো প্রাণী বা উদ্ভিদ তারা পরিবেশের সঙ্গে বা পরিবেশের কালারের সঙ্গে বা পরিবেশের অন্য কোনো জীবের সঙ্গে কিছুটা মিল রেখে তারা নিজেকে প্রতিরক্ষা দান করে বা নিজেকে লুকিয়ে রেখে সুবিধা লাভ করে, তাদেরকে বলা হচ্ছে মিমিক্রি বা অনুকৃতি। এবার এই মিমিক্রিতে তিন রকমের হতে পারে, একটা হচ্ছে প্রোটেকটিভ বা এর যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে সেটা তিন রকমের হতে পারে, একটা হচ্ছে প্রোটেকটিভ বা রক্ষণাত্মক, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক, আর একটা হচ্ছে কনশাস বা সজ্ঞান। মিমিক্রির মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে মিমিক বা অনুকরণকারী জীব, মানে অনুকৃতির ক্ষেত্রে যে জীবটা অনুকৃতি দেখায়, যে অন্য কোনো জীবের হয় আকার ধারণ করে বা কালার ধারণ করতে পারে বা পরিবেশের কালার ধারণ করতে পারে তাকে বলা হচ্ছে মিমিক। আর যাকে মডেল করে, যাকে সে অনুকরণ করে নিজের পরিবর্তন ঘটায় তাকে বলা হচ্ছে মডেল। তাহলে কোনো একটা প্রাণী, যেমন একটা নির্বিষ সাপ, সে একটা বিষাক্ত সাপকে অনুকরণ করে, তাহলে নির্বিষ সাপটা হলো মিমিক আর যাকে মডেল করছে সে বিষাক্ত সাপটা হচ্ছে মডেল। তাহলে তিন রকমের আছে, একটা হচ্ছে প্রোটেকটিভ, অ্যাগ্রেসিভ আর হচ্ছে কনশাস। তাহলে প্রোটেকটিভ মিমিক্রি কাকে বলছে? হোয়েন দ্য মিমিক্রি, মানে অনুকৃতি যেই পদ্ধতিটার মাধ্যমে প্রোভাইড প্রোটেকশন টু দ্য মিমিক, মানে সেই অনুকরণকারী যে জীবটা, সে যে মডেলকে অনুকরণ করছিল সেই অনুকরণকারী জীবটাকে প্রোটেকশন করে। তাহলে অনুকরণকারী জীবের যে প্রোটেকশন করার জন্য যে অনুকৃতি সেইটাকে বলা হচ্ছে প্রোটেকটিভ মিমিক্রি। তাহলে হোয়েন দ্য মিমিক্রি প্রোভাইড প্রোটেকশন টু দ্য মিমিক, ইট ইজ কল্ড প্রোটেকটিভ মিমিক্রি। তাহলে আমরা কী বলবো, বিভিন্ন মানে শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য, নিজেদেরকে প্রোটেকশন করার জন্য প্রাণীরা যেসব অনুকৃতি দেখায় তাকে বলা হচ্ছে রক্ষণাত্মক অনুকৃতি। এই রক্ষণাত্মক অনুকৃতি আবার দু রকমের, বা প্রোটেকটিভ মিমিক্রি দু রকমের হতে পারে, একটা হচ্ছে কনসেলিং আর একটা হচ্ছে কনসিলিং আর একটা হচ্ছে ওয়ার্নিং। তাহলে কনসিলিং যে মানে মিমিক্রি আছে সেই ক্ষেত্রে কী হচ্ছে, বা লুকানোর জন্য যে অনুকৃতি, সেক্ষেত্রে দ্য অর্গানিজমস যে জীবটা, দ্যাট আইদার সার্চ দেয়ার ব্যাকগ্রাউন্ড, হয় তারা একটা ব্যাকগ্রাউন্ড খোঁজে, দ্য ম্যাচেস দেয়ার কালার, তাদের যে গায়ের কালার আছে সেই কালারের সঙ্গে ম্যাচ খাবে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তারা খোঁজে, যাতে শিকারী প্রাণী তাদের চিনতে না পারে, ওর চেঞ্জ দেয়ার কালারেশন টু ফিট দ্য ব্যাকগ্রাউন্ড, হয় তারা নিজের গায়ের যে কালার আছে সেই কালারের মতো পরিবেশ খোঁজে যাতে শিকারী প্রাণী তাদের চিনতে না পারে, আর তা না যদি তা না হয় তাহলে কী করে, চেঞ্জ দেয়ার কালারেশন,
তাদের নিজেদের দেহের যে কালার আছে সেই কালারটা চেঞ্জ করে টু ফিট দ্য ব্যাকগ্রাউন্ড, সেই পরিবেশের যে কালার আছে সেই কালারের সঙ্গে ফিট রাখার জন্য, ম্যাচ করার জন্য। তো এটা হচ্ছে কনসেলিং মিমিক্রি। তাহলে শত্রু মানে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানে প্রাণীরা নিজেদেরকে লুকিয়ে রাখার এমন অনুকৃতি দেখায়। তাহলে একটা আছে ক্রিপ্টোলিথোড। তাহলে ক্রিপ্টোলিথোড নামক এক রকমের সাদা রঙের একটা কাঁকড়া আছে, যাদের দেহের গঠনটা এই ক্রিপ্টোলিথোড যে কাঁকড়া আছে এদের দেহের গঠনটা এমন হয় যে সমুদ্রের তীরে যে নুড়িগুলো আছে সেই নুড়ির মতো মতো দেখতে হয়, যার জন্য এরা নুড়ির সাথে মিশে যায়। তো ক্রিপ্টোলিথোড কাঁকড়াটা সমুদ্রের ধারে সেই নুড়িগুলোকে খুঁজতে থাকে, মানে সমুদ্রের ধারে যে কালার আছে সেই কালার তাদের দেহের মতো কালার খুঁজতে থাকে। তো সমুদ্রের ধারে যে নুড়িটা আছে সে দেখলো সেই নুড়িটা তার গায়ের কালারের সঙ্গে পুরোপুরি ম্যাচ করছে, তার মানে এটা অভিযোজনের ফলেই তারা সেরকম দেহর গঠনটা বা কালারটা এরকম করেছে। আরেকটা হচ্ছে কালিমা পেরাবিটা। তো কালিমা যে আছে, কালিমা নামক একটা প্রজাপতি, তাদের দেহের গঠন এবং রণটা এমন হয় যে একটা শুকনো পাতার মতো, কি প্রজাপতি যাতে গাছের সঙ্গে পুরোপুরি মিশে যায়, যাতে অন্য কোনো প্রাণী, খাদক প্রাণী তাদেরকে বা শিকারী প্রাণী তাদেরকে চিনতে না পারে। তাহলে এই দুটো হচ্ছে কনসেলিং মিমিক্রি, আরেকটা হচ্ছে ওয়ার্নিং মিমিক্রি। এরপর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ওয়ার্নিং মিমিক্রি বা সতর্কতামূলক অনুকৃতি। এই ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে হার্মলেস অ্যান্ড নন পয়জনাস, এটা ততটা ক্ষতিকারক নয়। এখানে দেখা যাচ্ছে অর্গানিজমস রিসেম্বলস ইটসেলফ টু ফর্ম হুইস আর পয়জনাস। তাহলে জীবেরা তাদের নিজেদেরকে এমনভাবে একটা রূপ দেয় বা এমন একটা প্রাণীর তারা আকার ধারণ করে যেটা হচ্ছে পয়জনাস। এই জন্য বলা আছে অর্গানিজম রিসেম্বলস মানে হচ্ছে সদৃশ বা ওই একই রকম ইটসেলফ তাদেরকে করে টু ফর্ম হুইস আর পয়জনাস। তাহলে তাদেরকে সেরকম গঠন করে বা সেরকম করতে সেরকম লুক দেয় হুইস আর পয়জনাস, যেগুলো ক্ষতিগ্রস্ত সাপ বা ক্ষতিগ্রস্ত প্রাণী তাদের মতো আকার ধারণ করে। তো সেই টাইপের মিমিক্রিটাকে বলা হচ্ছে ওয়ার্নিং মিমিক্রি। তো এই ওয়ার্নিং মিমিক্রিটা দু রকমের হয়, একটা হচ্ছে বেটেসিয়ান আর একটা হচ্ছে মুলেরিয়ান। তো আমি যেটা বলেছিলাম যে শুধু যে পয়জনাস প্রাণীর আকার ধারণ করবে তা নয়, কিছু কিছু আছে স্বাদযোগ্য এবং ভালো কিছু কোয়ালিটির বা তুলনামূলকভাবে অরক্ষিত, মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে স্বাদ খুব বেশি বাট সেগুলো মানে খুব বেশিভাবে হয়, বেশি মানে অগোছালোভাবে জন্মগ্রহণ করে, যেগুলো বলা হচ্ছে অরক্ষিত। তো সেই প্রজাতি কখনো কখনো সুরক্ষিত এবং স্বাধীন প্রজাতিকে অনুকরণ করে, কারণ স্বাদযুক্ত প্রজাতিকে সবাই চায়, তাই তারা স্বাধীন প্রজাতির অনুকরণ করে যাতে তারা মানে ভক্ষক বা শিকারী বা তারা তাদেরকে চিনতে না পারে। তো এইরকম একটা স্বাদযোগ্য হচ্ছে ভাইসরয় প্রজাতি স্বাধীন মোনার্ক প্রজাতিকে অনুকরণ করে। তাহলে বেটেসিয়ান যে মানে মিমিক্রিটা সেটা হচ্ছে ওয়ান টু ওর মোর ডিসটেস্টফুল ওর পয়জনাস অর্গানিজম রিসেম্বলস ইজ আদার। না, এটা হচ্ছে বেটেসিয়ান যেটা আসছে সেটা হচ্ছে টাইপ অফ প্রোটেক্টিভ মিমিক্রি ইন হুইস এডিবেল ওর হার্মলেস ক্লোজলি রিসেম্বলস উইথ দ্য ইনএডিবেল অ্যান্ড হার্মফুল। তাহলে এটা একটা টাইপ প্রোটেক্টিভ মিমিক্রির একটা টাইপ, যেখানে কি হচ্ছে এডিবেল মানে হচ্ছে ভোজ্য আর হার্মলেস হচ্ছে যেটা ক্ষতি করে না, সেটা ক্লোজলি রিসেম্বল হয় ইনএডিবেল অ্যান্ড হার্মফুল। তাহলে যেটা হার্ম ভোজ্য মানে স্বাদযুক্ত এবং ক্ষতিকর নয় সেই প্রাণীটা অনুকরণ করে, কাকদেরকে যারা বেশি ক্ষতিকারক এবং যে ভোজ্য নয় সেরকম প্রাণীকে অনুকরণ করে, তাহলে তাদেরকে কেউ খাবেও না এবং তাদের কাছেও আসবে না। আর ওয়ার্নিং মিমিক্রির সেকেন্ড যে টাইপটা সেটা হচ্ছে মুলেরিয়ান। এক্ষেত্রে দেখা যায় ওয়েন টু ওর মোর ডিসটেস্টফুল ওর পয়জনাস অর্গানিজম রিসেম্বলস ইচ আদার, যেখানে দেখা যাচ্ছে দুই বা তার বেশি স্বাধীন প্রজাতির প্রাণী একে অপরের অনুকরণ করে। এর মানে বোঝাচ্ছে দুই বা তার বেশি ক্ষতিগ্রস্ত এবং স্বাধীন প্রাণী একে অপরের অনুকরণ করে, তার মানে একসঙ্গে অনেকগুলো জীব কেউ কেউ স্বাধীন হয় আর কেউ কেউ পয়জনাস সাজে, যার ফলে অন্য কেউ তাদেরকে ক্ষতিগ্রস্ত না করতে পারে বা স্বাধীন খাওয়ারকে কেউ না খায়। যেমন হচ্ছে একটা কলুরবিডি গোত্রীয় কোনো নির্বিষ প্রবাল সাপ বিষাক্ত ইলাপিডি গোত্রীয় সাপের বর্ণ ধারণ করে। তো এটা একটা মিমিক্রি গেল। আরেকটা কি হচ্ছে
কোনো কোনো মাকড়সা যখন পিঁপড়ের সঙ্গে একসঙ্গে বসবাস করে তখন ওই পিঁপড়ের মতো বর্ণ ধারণ করে, তাহলে দেখা যাচ্ছে দুই বা তার বেশি, যেটা হচ্ছে মানে ক্ষতিকর নয় এরকম মাকড়সা বিষাক্ত পিঁপড়ের সঙ্গে থাকে এবং পিঁপড়ের মতো বর্ণ ধারণ করে। বা স্বাধীন হেলিকোনাস নামক একরকমের যে প্রাণী আছে তারা কি স্বাধীন লাইকেরিয়া একে অপরের অনুকরণ করে, মানে হেলিকোনাস আর লাইকেরিয়া দুজনেই একটু স্বাদ আছে কিন্তু তারা পুরোপুরি দুজনেই স্বাধীন প্রাণীর অনুকরণ করে। এই জন্য বলা আছে টু অর মোর ডিসটেস্টফুল অর্গানিজম অর পয়জনাস অর্গানিজম রিজেম্বল ইজ আদার। তাহলে অ্যাগ্রেসিভ মিমিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন অ্যাগ্রেসিভ মিমিক্রি প্রিডেটরস অ্যান্ড প্যারাসাইট স্পিসিস। তাহলে এখানে শিকারি এবং শিকার প্রাণীর মানে সাধারণত শিকারি প্রাণীর শিকার ধরার সময় এরকম অনুকৃতি দেখা যায়, তাহলে ওই জন্য বলেছে প্রিডেটর অ্যান্ড প্যারাসাইট স্পিসিস রিজেম্বলস আদার নন থ্রেটেনিং স্পিসিস অর অবজেক্ট। তাহলে হয় শিকারি বা শিকার দুজনেই তারা কিসের আকার ধারণ করে, নন থ্রেটেনিং স্পিসিস। নন থ্রেটেনিং বলতে বোঝানো হচ্ছে মানে যেই জিনিসগুলো দেখে ভয় লাগবে না, থ্রেটেনিং মানে হচ্ছে ভীতি প্রদর্শনমূলক নয় বা ভয় প্রদর্শক নয়, সেই রকমের স্পিসিস বা অবজেক্টের মতো তারা আকার ধারণ করে। হয় শিকারি বা শিকার, শিকারও ধারণ করে যাতে শিকারি তাদেরকে কিছুই না বুঝতে পারে, বা শিকারও সেরকম আকার ধারণ করে যাতে মানে শিকারিও সেরকম আকার ধারণ করে যাতে শিকারটা বুঝতে পারে সেখানে তেমন কিছুই নেই, মানে ভীতি প্রদর্শন করার মতো সেখানে তেমন কিছুই নেই। ঠিক সেরকমও যখন মানে শিকারি যখন শিকার ধরতে যায় শিকারটা এমন অবস্থান ধারণ করে এমন একটা লুক নিয়ে থাকে যাতে শিকারি বুঝতে পারে যে সেখানে তেমন কোনো শিকারই নেই। তো এটা আবার তিন রকমের হতে পারে, একটা হচ্ছে কনসেলিং মিমিক্রি, আরেকটা হচ্ছে এলিউরিং মিমিক্রি, আরেকটা হচ্ছে এলিউরিং মিমিক্রি। কনসেলিং মিমিক্রিটা হচ্ছে এই ক্ষেত্রে যে শিকারি যে প্রাণীটা আছে, তো শিকারি প্রাণী শিকার ধরার সময় এরকম মানে শিকারি প্রাণীটা এমন একটা ছদ্মবেশ ধারণ করে বা পরিবেশের মাঝে যে শিকার যাতে শিকারি প্রাণীটাকে চিনতে না পারে, ফলে সহজেই শিকারি প্রাণী পরিবেশের মধ্যে লুকিয়ে থেকে শিকারটাকে ধরতে পারে। মানে কোনো কোনো মাকড়সা যখন ফুলের মধ্যে থাকে তখন ফুলের মতো আকার বা বর্ণ ধারণ করে, তার ফলে কি পরিবেশের মধ্যে নিজেকে লুকিয়ে রেখে এর শিকার ধরা সহজ হয়। তারা মাকড়সা যে পতঙ্গগুলোকে খায় ও পাতার মধ্যে থেকে ঠিক নিজেকে পাতার মতো আকার ধারণ করে, যার ফলে পতঙ্গগুলো বুঝতে পারে না যে সেখানে মাকড়সা বা শিকার আছে মানে শিকারই আছে, তার ফলে মাকড়সার সুবিধে হয় সেই পোকা বা পোকামাকড়গুলো খাওয়ার। আর একটা হচ্ছে এলিউরিং মিমিক্রি, যেখানে দেখা যায় শিকারি প্রাণী এমন ছদ্মবেশ ধারণ করে যে শিকার মানে পুরো প্রলুব্ধ হয়ে তার কাছে এগিয়ে যায়। যেমন আমেরিকার ক্ষেত্রে মানে শিকারি প্রাণী এমন একটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হয়ে বসে থাকে যার ফলে শিকার বুঝতে পারে যে ওইখানে নিশ্চয়ই কিছু একটা দারুণ কিছু আছে, তারপর সেখানে কাছে গিয়ে দেখতে পারে যে কিছুই নেই বরং শিকারি মানে শিকারিটা শিকারকে খেয়ে নিল। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমেরিকার হচ্ছে একটা ব্যাঙ আছে যেটা হচ্ছে শিংযুক্ত ব্যাঙ, যেটার নাম হচ্ছে সেরাট্রোফিস। সেই ব্যাঙ চুপচাপ বসে থেকে মানে মাথার উপর একটা আঙ্গুল বা প্রবদ্ধ ঘোরাতে থাকে এবং শিকার প্রাণীরা সেটাকে আশ্চর্যজনক কিছু ভেবে তার কাছে এগিয়ে যায় এবং শিকারি মানে শিকারি তাকে খেয়ে ফেলে বা তাকে শিকার করে। তো এইগুলো হচ্ছে আক্রমণাত্মক। এরপর আসছে কনশাস মিমিক্রি বা যেটা হচ্ছে স্বজ্ঞান। তো এক্ষেত্রে কি দেখা যায় যে কিছু প্রাণী আছে যে বিপদের যদি সম্ভাবনা দেখে তাহলে নিজেকে মৃতের মতো করে চুপ করে শুয়ে রাখে। যেমন ওই ভালুকের গল্পটাতে ওই ছেলেটা কী হয়েছিল, ঘুমিয়েছিল আর ভালুক ভেবেছিল সে মোরা, সেরকম মোরার মতো চুপচাপ ভাবলে শিকারি তাকে দেখে চলে যায়। তো এরকম স্বজ্ঞান একটা অনুকরণ যাকে বলা হচ্ছে কনশাস মিমিক্রি। তো আমেরিকায় একটা অপসাম নামক একটা স্পিসিস আছে যে বিপদের সম্ভাবনা দেখলে ওরকম মৃতের মতো শুয়ে পড়ে। আচ্ছা, মিমিক্রির মতোই আরেকটা জিনিস বা মিমিক্রি একটা পার্ট বলা যায়, সেটা হচ্ছে কালারেশন বা বর্ণগ্রাহক। তো কালারেশন হচ্ছে কোনো উদ্ভিদ বা প্রাণী তাদের আত্মরক্ষা বা খাদ্য সংগ্রহের জন্য জীবন বাঁচানোর জন্য তারা অন্য কোনো জীবের বর্ণ বা পরিবেশের বর্ণ ধারণ করে, তার বর্ণ ধারণ করাটাই হচ্ছে কালারেশন বা বর্ণগ্রাহক। ওই যে মিমিক্রি পড়েছিলাম মিমিক্রিটা বিভিন্ন রকম হতে পারে, মিমিক্রির মধ্যে বর্ণগ্রাহটাও হতে পারে বা আরও অন্য কিছু হতে পারে। তো যখন সে কোনো উদ্ভিদ বা প্রাণী আত্মরক্ষা বা খাদ্য সংগ্রহের জন্য আইদার জীবের বর্ণ বা পরিবেশের বর্ণ ধারণ করে তাকে বলা হচ্ছে কালারেশন বা বর্ণগ্রাহক।
তো এই কালারেশন বা বর্ণগ্রহটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে কনসেলিং কালারেশন আর একটা হচ্ছে ওয়ার্নিং কালারেশন। কনসেলিংয়ের ক্ষেত্রে কি, এই প্রাণীটা তাদের নিজেদেরকে পরিবেশের সঙ্গে মানে এমনভাবে লুকিয়ে রাখে বা পরিবেশের সঙ্গে কালার ধারণ করে যার ফলে তাদেরকে শিকারী প্রাণী চিনতে পারে না। এগুলো মিমিক্রির মধ্যেও ছিল, মিমিক্রি একটা পার্ট হচ্ছে কালারেশন, মানে এটা একটা টাইপ হচ্ছে কালারেশন, মানে পরিবেশের সঙ্গে তারা সেম কালার রাখে, পরিবেশের মধ্যে সেই কালারের মধ্যে লুকিয়ে রাখে যার ফলে তাদেরকে কেউ চিনতে পারে না, আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারে না। আর ওয়ার্মিং কালারেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্ষেত্রে বন্যগ্রহ কোনো প্রাণীকে মানে এমনভাবে তুলে ধরে যে বন্যগ্রহী প্রাণীটি শিকারী প্রাণীদের আক্রমণ প্রতিহত করে, তার মানে কোনো একটা প্রাণীকে অনুকরণ করে, যেটা আমি বলেছিলাম নির্বিষ সাপ বিষাক্ত সাপকে অনুকরণ করে, বা স্বাধীন স্বাদযোগ্য যে খাবার প্রাণী সে কী করে স্বাধীন প্রাণীকে অনুকরণ করে, মানে কোনো একটা প্রাণীকে অনুকরণ করছে, এই টাইপের মিমিক্রিটাকে বলা হচ্ছে ওয়ার্মিং মিমিক্রি। ওয়ার্মিং মিমিক্রি না, ওয়ার্মিং কালারেশন। এবং সেটা দেখা যায় মেইনলি যেটা আমি বললাম যে বেটেসিয়ান এবং মুলেরিয়ান মিমিক্রির ক্ষেত্রে এরকম বর্ণগ্রহণ দেখা যায়, এটা হচ্ছে ওয়ার্নিং কালারিং বা কালারেশন যাই হোক।